জানলাতে যেতে মোট কতটি সব লাগবে? এটা এমন একটি প্রশ্ন যে প্রশ্ন শুনলে মনে হয় যে এই প্রশ্নের জবাব আমরা কেউ জানি না, কিন্তু যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রশ্নের জবাব খুবই সহজ। আমরা খুব বেশি ভাবুক ব্যক্তি নয়, এজন্য আমরা এই প্রশ্নের জবাব আসলে আমরা জানি না। তো চলুন একটু সামান্য একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি যে জান্নাতে যেতে মোট কতটি সব লাগবে। ধরে নেন একটা অনেক খারাপ ব্যক্তি মনের মধ্যে হঠাৎ করে পরিবর্তন হলো, অথবা একটা বেধর্মী লোক, অন্য ধর্ম, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের লোক, মনের মধ্যে তার পরিবর্তন হলো যে আল্লাহ বলতে কিছু একটা আছে এবং আল্লাহ রাসুল যা বলতেছে সব কিছু সঠিক। তো মনের মধ্যে খারাপ লাগার পরে আপনার এলাকার ইমাম সাহেবের কাছে ওই ব্যক্তিটি আসলো, এসে বলল, হুজুর আমি মুসলিম হতে চাই। যে কথা সেই কাজ, আপনার এলাকার হুজুরের হাতে হাত রেখে সে মুসলিম হয়ে গেল। এবং মুসলিম হওয়ার পরে সে ইসলামের সকল যত বিধিবিধান আছে এবং যা নিষেধ আছে সব কিছু বর্জন করলো, যত বিধিবিধান আছে সব কিছু মেনে নিল। মুসলমান হওয়ার পরে সে দুই রাকাত নামাজও পড়েনি, এক রাকাত নামাজও পড়েনি, সে মুসলিম হয়ে বাড়ির দিকে ফিরতেছে। হঠাৎ করে কোনো কারণবশত সে মারা গেল। এখন আমার কথা হলো, সে মুসলিম হয়ে কোনো আমল না করে নামাজ কালাম কিচ্ছু পড়েনি, ইসলামের কোনো কিছু মানতে পারেনি, কিন্তু সে মারা গেল। এখন সে মারা যেয়ে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? অবশ্যই সে জান্নাতে যাবে, কিন্তু সে কিন্তু ইসলাম গ্রহণ করে কোনো আমল কিন্তু করতে পারেনি, তবুও কিন্তু সে জান্নাতে যাবে। অতএব আমরা কী বুঝলাম? যে জান্নাতে যেতে কোনো সওয়াব লাগে না।